Assalamualaikum, আমরা আছি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। এখানে একটা মোরাল কমপ্লেক্সের কাজ চলছে, আমরা এখানে এটা কাজ দিয়ে আপনাদের পালন করেছি। এখানে আজকে এখানে বিশাল একটা এটা হচ্ছে আমাদের মোরাল কমপ্লেক্সের অর্কেস্ট্রেশন। তো ওই যে রড দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেইন মোরাল কমপ্লেক্স। আমরা এখন কথা বলছি আমাদের মোরাল প্রজেক্টের যে সাইট ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার ইমরান। ইমরান সাহেব, আপনার এই কাজের অগ্রগতি কত পার্সেন্ট হয়েছে? আমার এই কাজের অগ্রগতি 60% হয়ে গেছে, 60% হয়ে গেছে মোটামুটি। আমরা আর এই মোরাল কমপ্লেক্সের সাথে কি কি কম্পোনেন্ট আছে? মোরাল কমপ্লেক্সের সাথে আছে হলো ওয়াটার ফাউন্টেন, তারপরে আছে এমপি থিয়েটার, তারপরে ওয়াটার বডি, বঙ্গবন্ধু স্কাল্পচার। মূলত বঙ্গবন্ধুর যে মোরালটা সেটা কোন? বঙ্গবন্ধু এটা হবে বঙ্গবন্ধুর মূল স্ট্রাকচারটা। এখানে হাইট কত ফুট? এটা হাইট হবে 28 ফিট। এটা এই এখন যে বেসমেন্ট লেভেল আছে এখান থেকে 28 ফিট? হ্যাঁ, এই যে লেভেল থেকে 28 ফিট হবে, আর যদি আমরা একবার ফ্লোর লেভেল থেকে 40 ফিট হাইট। আপনার এই যে এখন যে ঢালাই দিচ্ছেন এটার কত স্কোয়ার ফিট জায়গা? এখানে প্রায় 25 স্কোয়ার মিটার জায়গা। এখানে পানি থাকবে কত ফিট? 2 ফিট পানি থাকবে। এখন আপনারা যে ঢালাই দিচ্ছেন ঢালাইয়ের উপর কি আবার টাইলস হবে? হ্যাঁ, টাইলস হবে, ঢালাইয়ের উপর টাইলস করতে হবে। এই টাইলসের কী কালার হবে? হ্যাঁ, টাইলসের কালার কী হবে? আকাশি কালার। আকাশি কালার, আকাশি কালার হলে তো পানির রং তা সুইমিং পুলের কালারই হবে, তাই না? পানির যাতে পানির কালারের থেকে ওই টাইলসের কালারটা দেখা যাবে দূর থেকে। এটা একটা বেশ বড় ধরনের কাজের একটা বলুম, এখানে কয়েকদিন ধরে ঢালাই চলছে। দেখবেন আমাদের এই ঢালাইয়ের থিকনেস কত? 8 ইঞ্চি। 8 ইঞ্চি পুরুত্বে ঢালাই হচ্ছে 2টা স্ল্যাব। মূলত এখানে প্রায় 3 থেকে 4 বিঘে জায়গার উপরেই মোরাল কমপ্লেক্স হচ্ছে। ওই পাশে আমাদের মেইন গেট হচ্ছে, এটা হচ্ছে আমাদের এমপি থিয়েটার। হ্যাঁ, আমরা এখন আসি আমাদের এই বঙ্গবন্ধু মোরাল কমপ্লেক্সের যে এমপি থিয়েটার হচ্ছে, এটা হচ্ছে উন্মুক্ত মঞ্চ বলে। এই এমপি থিয়েটারের কাজ প্রায় শেষ, এখানে কিছু মেইন স্ট্রাকচার হয়ে গেছে, এখন আমাদের শুধু টাইলস আর বা ফিনিশিংয়ের কাজটা বাকি আছে। এবং এইখানে আমরা যেটা দেখতেছি যে বসার যে জায়গা এবং মাঝখানে যে গ্যাপ আছে ওইখানে ল্যান্ডের প্রচুর যাতে কাজ দেওয়া হবে, সবই কাজ করবে। দেখার জায়গা এবং এই আমরা যে এখানে আমাদের এই প্রজেক্ট চালু হলে যারা গোপালগঞ্জে আসবে তারা অবশ্যই আমাদের এই প্রজেক্ট দেখতে আসবে এবং এই কমপ্লেক্স দেখে সবাই মোহিত হবে বলে আমি আশা করতেছি। ঠিক আছে, সবাইকে স্বাগতম আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। একবার হলেও এসে আমাদের এই কাজ দেখে যাবেন। এবং আমি কিছুদিন আগে একটা ছবি পোস্ট করছিলাম, তখন অনেকে আমাদের ছাত্র বন্ধুরা বারবারই করছিল যে না আপনাদের এই কাজ কবে হবে। তাই আমি বলছিলাম এই কাজ 6 মাসের ভিতরে আমরা মোটামুটি শেষ করতে পারবো, তার ভিতরে হয়তো 1-1.5 মাস গেছে। তাই আমি আশাবাদী যে আগামী 6 মাসের ভিতরে আমরা এটা হ্যান্ড ওভার করতে পারবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।